কি কইতাছ মু মোবাইল দেখতাছ তুই উঠো মাথা মু তাসরা নাও খালামুনি রাত আইসা পড়ব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো কালকে রাতে কিন্তু আর 6 বছর শেষ হয়ে 7 বছরে পা দিছে সেই জন্য আমরা পুটিং কাটছি আর আপনাদের সবার সাথে সেটা কিন্তু শেয়ার করছি ওরে কিছু গিফটও দিছি আমি তো আজকে কিন্তু 8 তারিখ ওর বার্থডে তো ওর খালামণিরে দাওয়াত দিছি তো ওর খালামণি কিন্তু আজকে আসবে তো এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে আর খালামণি প্রায় আইসেই পড়ব তো আজকের রান্নাবান্না কি আজকে রান্নাবান্নাগুলো কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই শুধু আমরা কী রান্না করছি সেটাই আর কি রান্না করাটাই শেয়ার করব তো চলেন দেখি আমরা কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখি আম্মু তো এই যে কী রান্না করলাম সেটা কিন্তু শেয়ার করতে এসে পড়লাম এই যে মুরগির রোস্ট রান্না করছি এখানে কিন্তু গরুর মাংস আছে আর এখানে আছে খাসির মাংস আর এখানে আছে চাপটি কাবাব চাপটি কাবাবটা বানানো হয়েছে যে এই বিরিয়ানিটার জন্য আমি কিন্তু পোলাও রান্না করছি এই যে কাবলি পোলাও রান্না করছি সেই জন্য আর কি চাপটি কাবাবটা বানানো হয়েছে যে এখন নামাই আনছি কিন্তু আর এখানে আছে ডিম আর তো ওই যে চিকেন ফ্রাই আর ওই যে ফ্রেঞ্চ ফ্রাই বাচ্ছি ওগুলো এখন ই করুম কারণ ওরা 7টা বাজে আইসা পড়ব আমি ওইটা রেখে আসো পাক করে তো এগুলো সব কিছু কিন্তু ই করে দিব তার খালামুনি আসার সময় কেক নিয়ে আসব বলছে যে তুই কেক আনিস না আমি আসার সময় কেক নিয়ে আসুম তো এদিকটা কিন্তু আর খালামুনি কেক আনবো তো 7টা অলরেডি বাজে গেছে তো জন্মদিনের কেক কাটার সময় কিন্তু শুধু ওই যে কেক খাইলেই কিন্তু মনটা ভরে না সাথে আমার একটু আবিজাবি খাইতে হয় আর বাচ্চারা কিন্তু এগুলো পাইলেও খুশি হয় তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি জন্মদিনের মধ্যে কেউটা দাওয়াত দেই আর না দেই কিন্তু নিজেও বাসায় চেষ্টা করি যে অগর সাথে এই যে আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আয়সা পড়ব এখন যে ফোন দিম এগুলো সব কমপ্লিট করে যে রাস্তায় আছে আর কতক্ষণ লাগবো ফোন দিম যাইয়া ওই করে যাই এখন ফোন দিম যে আপা কোন সময় কই আছেন রাস্তায় তো আচ্ছা এই তো আসুক ওরা আসলে তারপর আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে খাই তো আমরা কিন্তু ঘরটর আজকে বেলুন দিয়া সাজাই নেই জন্মদিনের উপলক্ষে কারণ আমার জন্মদিন করার কোনো ইচ্ছা ছিল না তো আমার বড় বোন কিন্তু বলছে যে কর জন্মদিন কর আমি আসুম নে আমি কেক নিয়ে আসুম নে তো কেক নিয়ে আসবার সকালবেলা কিন্তু আপাই কিন্তু অনেক কিছু পাঠাইয়া দিছে যে রান্না করিস আজকা বিকালে আসুম নে তো এই জন্যই আর কি রান্নাবান্না করা আর জন্মদিনের আয়োজন করা আমি কিন্তু জন্মদিন ওই গটা করা করি না কারণ জন্মদিন করা কিন্তু ভালো না এই জন্য জন্মদিন করি না তো বাচ্চা মানুষ সব করছে ওদিন খালামুনি গো বাসায় যা বলছিল যে খালামুনি আম্মু আমার জন্মদিন করে না তো এই জন্যই কিন্তু কই আম্মু আসছে চিরুনিটা আনো মাথাটা আশ্রয় দি তো আর খালামুনিরে কিন্তু বলছিল যে খালামুনি আম্মু কিন্তু জন্মদিন করে না সবাই জন্মদিন করে আম্মু জন্মদিনের কথা বললে বলে দেখো তো ফোন দিছে কে জন্মদিনের কথা বললে কিন্তু বলে যে দাও তো কি বলতেছে হ্যালো তো যেটা বলতে লেছিলাম আমি কিন্তু জন্মদিন করি না
তো ওদিন আর খালামুনিদের বাসায় যা বলতেছে, খালামুনি আম্মু জন্মদিন করে না, তোর খালামুনি বলতেছে যে জন্মদিন করস না, কেমন কি না জন্মদিন করলে গুণা হয়, এই জন্য জন্মদিন করি না। তো কথা ছোট মানুষ জন্মদিন করিস, তো এই জন্যই আর কি আয়োজন করা, খুশিতে নাচতেছে পুরাপুরি, বুড়ি খুশিতে নাচতেছে। তার খালামুনি কিন্তু বাজার টাজার সকালবেলা পাঠাই দিছে, কইছে তোর কিছুই করতে হইব না, যে আমার কাছে আর দুঃখের কথা যখন কইছে তাহলে আমি আর জন্মদিনটা করবো। তার খালামুনি সকালবেলা বাজার বাজার পাঠাইছে যে এটা বুতনি সে যাবো, আর ছিল স্টানের লেখা বুড্ডু ম্যান আয়া পড়ছে, বুড্ডু ম্যান গেঞ্জি খুলবেন কে আপনি, কি আজব, তারপরে তো বুড্ডু ম্যানি, আপনি কি জুয়ান এখনো, দুই মাইয়ার বাপ আবার একটা জুয়ান করছি ছেড়া সাজবার চান, আই পাগলনি, আমি পাগলনি না, পাগলনি আই ছাগলনি, আইতাছে যে কেক নিয়ে আইতাছে, ওখানে রিং দিছিল আপাই, বলতেছিল যে কি কেক কানুম চকলেট নাকি। তো এই যে আপারা কিন্তু আইতে আইতে আমরা এই ফাঁকে একটু পানি ফল খাইয়া লইতাছি, এই যে বছরের ফল, ওই যে কথা আছে না বছরের কোষ না খাইলে হয় দোষ, এই বছরের ফল আমরা কিন্তু পানি ফল এই প্রথমই খাইতাছি, এই পানি ফল কিন্তু খুবই মজাদার, অনেক মজা লাগে, আমাদের মেহেজাবিনের কিন্তু অনেক পছন্দ, এই যে এটার কিন্তু অনেক পছন্দ। তো সকালে আনছিলাম আমি কামের পেড়ায়, কিন্তু রিয়ার খাইতে পারি নাই, আর অনেক আব্বু ছিল্লা দিতেছে, মেহেজাবিন অবশ্য কইছে অনেকবার যে আম্মু পানি ফল ছিল্লা দাও, তো কামের পেড়ার ঠেলায় আর কিন্তু ছিলতে পারি নাই, চাকটু লইছে দেখি, এই যে এই আসতে বিনবো এরকম মেয়ে যাবি নে, আবার গিফট পাওনের লেগা সারাটা দিন পাগল করে লিছে, কালকে কিন্তু আরে গিফট দেওয়া হয়েছে রাত্রে, এখন আজকে আবার কইতাছে কি স্বামী আপুর গিফট বাকি রয়েছে দাও, স্বামী আপু তো গিফট এনে লুকায় রাখছে, আরে যখন কেক কাটবো তারপরে দিব, এখন তো আর বলে সহ্য হইতাছে না, আর গিফট সকালতে পাগল করে আলিছে, এই যে আমার বাপ চান পানি ফল খাইতে খাইতে আইসা পড়ছে, এই যে কেক কিনতে আইসা পড়ছে, আস্তে করে রাখো, দুইটা কেক আনছো দেখি, ওরে বাবারে দুইটা কেক আনছে আমার বাবাই, দেখি 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 আরেকটা দেখি আম্মু, এই যে আইসা পড়ছে, আর এই যে এদিকে না পুরা রাখলো না, এদিকে না, আমু খুললো না, এদিকে না দুটা ওই কেকটা ওইদিকে নিয়ে আস, আব্বা জান কিন্তু 7 মাস পরে এসে পুরাই, তো আমার মেয়ের জাবিনের কপালটা কিন্তু অনেকই ভালো, দুই দুইটা কেক কিনতে আইসা পড়ছে, তেমন আর খাইব না, এখন পানি ফলের মজা শেষ হয়ে আছে গা, চাক করলে অলরেডি এই সামিয়া আপনি পানি দাও, ছিল্লা দেন ছিল্লা দিলে খাইব বলে,
সামিয়া একটা পেলা নিয়ে আসো কি বাপ জানা তো দেরি হইছে কি আপনি গো হেলাল ভাই কি বাসা নাই জানিস না তোমার বৌরে নিয়া তোমার বউ কে বাবা আরেকটা কে জীবনে ওরে মাসুনা মানিক রে আহেন আহেন হ্যাঁ হ্যাঁ ভিডিও আপনিও থাকবেন আসেন ও আমার মা এমন এমন করবেন আসেন আসেন এই যে এই যে আমার খালা এই যে আমার আপা এসে পড়ছে আসেন ও খালা হেন এনো চাকু আই ভাবি যান তালি দাও দাঁড়াও 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 কেকটা কিন্তু অনেক কিছু আপনার মনে হইতেছে আজকারি কেকটা কালকে আমি অনেক সময় দেখেছি কেকের বাহার আমি কি সকালবেলা কেক কানো না আমরা যেদিকে যাই ওদিকে মানুষ দিয়া বাপ জান আপনি কেক খাইবেন না তুমি কেক খাইছো আমি তো একটু কেকই খাওয়াই দিলাম না তোমার এনো খাওয়াই দিছি আমার মাইয়া ভুলে নাই আমার কথা সেটা আমি জানি মেয়েকে অনেক মজা হয়েছে কেকটা আমি একটু খাইছি মেহে জামি খাইছে লো চামিস লাগবো আড্ডা বড়াইস না পানি দাও কেকটা আসলে অনেক মজা
আর একটা পিরিস দাও তো স্বামী, আমি একে দেই। এটা মজা হইছে? এর তো বরাবরের মতোই মজা হয়। এই আপা আপনি অত দূরে কাহেন? খাইতে থাকেন, এই জন্যই তো আমি বলছি যে টিফিন বা টিমি আসবেন, আমি জানি এগুলা খাইলে আর ওগুলা খাইতে পারবেন না। সর্দি বাসায় দিয়া দেওয়া হবে। ও এখন ওই যে ওই যে যেটা ওই যে কাবলি পোলাওটা ওইটা একটু খায়া যাও। এনে বলেন কি ব্যাপার, না খায়া যাও কত। আচ্ছা আমরা একটু এনজয় করে খাওয়া লই, তারপরে আবার ক্যামেরার সামনে আসতেছি। তো আমাদের কিন্তু খাওয়া লওয়ার পর্ব শেষ। তো যার জন্মদিন সে শুধু গিফট পাইবো সেটা কিন্তু না, যারা আসছে তারাও কিন্তু গিফট পাবে। তো আমি গিফটটা একটু দিয়া লই। আপনার অনেক এনেছি ও ডাবের পানি খাবে সেই জন্য। আর এখন আছে বাবির, এই কারণ বাবিরটা আমি আনতে ওইটা ওই গিফট দিব। আরে আরে লন মিথিলার জন্য, মিথিলা কিন্তু এটার অনেক শখ করছিল, আমার একদিন বলছিল আমি মনে রাখছি। ঠিক আছে ছাতাটা তোমার কেমন লাগছে বাবা? তোমার অনেকদিনের শখ ছিল, আমার বলছিল না আন্টি আমার একটা ছাতা দিয়েন বলছিল, এই জন্য আমি মনে রাখছিলাম। এই যে আইনা দিছি তোমার ছাতা। এই যে মেহেজাবিনের গিফটও কিন্তু অনেক খুশি হয়েছে একেবারে। এই স্বামী আর তুমি কি মনে হয়েছ? এবার মিথিলা বলেন। অনেক আকাঙ্ক্ষার পর পেয়েছি, সো আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ। আই মিস ইউ অপুরটা কে কইব? মিস ইউ অপুরটা। এটা মিস অপুর অনেক, এটা পারফেক্ট তার জন্য, সো আমি এই যে এটা মিস অপুরটা। হ্যাঁ ঠিক আছে। মেহেজাবিনের গিফটের এটা কি কি আছে মেহেজাবিন এখন খুলবে আমরা সবাই এক্সাইটেড দেখার জন্য। শোক হলো এটা, এই যে দেখো এই পুরাটা খোলায় না, এই নিচে 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 তোমারটা দেখাইছি তো বাবা, আবারও দেখাও।
এই যে এই যে আমার বাবার গিফট এই তুমি খুশি হইছো গিফট পাইয়া বাবা দুইটা তোমার গিফট হ্যাঁ দেখি আল্লাহ পেন্সিল গুলো তো অসাধারণ সুন্দর এগুলো অনেক সুন্দর আর এটা সবচেয়ে বেশি ভালো 25 টা আছে এটা পুরো ইন্টার এটা রং বাবা এত রং এটা রং এত রং এ রং এ ছড়া সিঁড়ি ভাবি দেখছেন ওর গিফটগুলা পেন্সিল কেমন হইছে বেটাই কইছে কা পাইটার মধ্যে অনেক দামি দামি গিফট আছে এই জন্য এত দাম অনেক ভালো এই যে ড্রয়িং বুক লিখে লিখে ড্রয়িং করে যাবে তো যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু এরকম আইনা গিফট দিতে পারেন হ্যাঁ জন্মদিনে শুধু ওই যে কেক খাওয়ায় না বাচ্চা একটু গিফট দিয়া হ্যাপি করেন বুঝছেন না অনেকে আছে বাচ্চাকে শুধু পোলাও খাওয়ায় গিফট দেয় না কিন্তু এটা কিন্তু যে সামিয়া কিন্তু আমার এই ছোট মেয়া রে দিছে বড় মেয়া ছোট মেয়া রে দিছে আমার সামিয়া কত মনে করেন একটা হ্যাঁ এই টাকা দি কবে জানেন ওই যে স্কুল খোলা থাকতো আর আব্বু চুপ করে টাকা দিত ওই পকেট মানি দি জমায়া আল্লাহ 400 টাকা করছে আর 300 টাকা দাম নিছে আমার কাছে থেকে এটা চক কালারিং চক আর কি দিছে মা এগুলা এই যে ভিতরে আছে তো এই যে হইছে রাবার পেন দেখি পেন্সিল এটার ভিতরে এটা পেন্সিল আছে রাবার এক কলমে নাম্বার ও আচ্ছা আর কিছু দিছে না তেবা বইরা রাখো এই যে এগুলা এগুলা কিন্তু দিছে খুব সুন্দর সুন্দর আর এই যে আমি পেন্সিল দেখাই এর ভিতরে কি আমি কিনার সময় তার ভিতরে দেখি নাই কিন্তু এখন তো দেখলাম সুপার স্টার খরচ করে একটু দেখাইবো মা দেও একটু আবার দিয়ে দিবে ভাইয়ার কাছে একটু দাও তো আমাদের কিন্তু জন্মদিনের অনুষ্ঠান শেষ সবাই আবিজাবি খাওয়ার পরে কিন্তু কেক খাওয়ার পরে আবিজাবি খাওয়ার পরে আর কেউ খাওয়া দাওয়া করতে পারে নাই তো খাওয়া দাওয়া কিন্তু আমি সবাইরে দিয়া দিছি বাসার জন্য বাসায় যা খাইবো আসতে দিলে তো এদিকটা কিন্তু ওই গিফট পাইয়া অনেকই খুশি সামিয়া যে ওরে গিফটটা দিছে এই গিফটটা পাইয়া সবচেয়ে চেয়ে বেশি খুশি হয়েছে তো এই গিফটটা সবাই যাওয়ার পরে কখন এই গিফট নিয়ে ওরা বসবো আর এইগুলা ড্রয়িং করবো হ্যাঁ তো অলরেডি কিন্তু ওরা বৈশা পড়ছে তো এই যে মেহেজাবিন দেখি রঙের কালারগুলা তো রঙের কালারগুলা চেক করতেছে আসলে রংটা কিন্তু অনেক সুন্দর কেমন কিরকম তাই
ও আচ্ছা এই কালারটা দেখাও তো মা, এই যে কালারটা দেখো তো, এইটাও কিন্তু হ্যাপি জোসের একটা কালার। আসলে এগুলো খোলা তো আমি দেখি নি, এই প্যাকেজের সাথে, প্যাকেজের সাথে মানে কিন্তু এগুলা বাংলাদেশে অনেক দামে পাওয়া যায়, একা মানে খোলা, আর এগুলা প্যাকেজের সাথে কিনলে এক সবগুলো মিলে এক কম পাওয়া যায়। দেখে এটার কালারটা হালকা হালকা হালকা, তুমি তো ডাবাই দাও না, হালকা করে দিতেছো মনে হয় নাকি, রং নষ্ট করতে চাই না, নতুন রং না। আচ্ছা রাখো, এটা রাখো, এগুলা কি, এগুলা মার্কার, এগুলা আমি করতে মার্কার সরি সরি বলো, ওয়াটার মার্কার, হ্যাঁ ওয়াটার কালার। আর এটার মধ্যে কি আছে, এটা আমি দে রং নর্মাল কালার দাও। টাইপের হালকা, এটা দিয়ে যে সিলভার কালার হয় না, যেরকম চাল ঘরের মধ্যে যখন চাল দিবা, চালের কালারটা কিন্তু সব সময় মানে হয় না, এটা চাল টাইপের কালার আর কি, মানে হালকা যে সব কা, এটার সাথে এটার সাথে এটার পেন্সিল কি আঁকছো, এটা কপি করছি, ও এই যে প্যাকেটের মধ্যে যেটা আছে ওটার কপি করছো, এখন এটা কালার, এটা এবার বাইরে গেলে বারবার বাইরে যাবে, দেখি সাকসেস হয় কিনা, কালকে দেখাইবা। এই যে ভিতরেও কিন্তু আছে, এগুলোর ভিতরে অনেকগুলো পেন্সিল আছে, এটার ভিতরে একটা কাটার আছে, এই কাটার আবার রবারটো আছে, এর ভিতরে আই থিং 10টা পেন্সিল আছে, আলাদা গুনি না, আলাদা 10টা থাকে না 12টা, 10টা আছে এর ভিতরে, 10টা না, আলাদা 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 কালারের, আর এগুলো এই যে একটা কাটার আছে, আর স্কেল এর সাথে একটা স্কেল ছোট, আর আছে সিডিয়া এইটা, এটা রং রেডি করার জন্য মার্সেলাম রিডেশন মেটেরিয়াল না, এটা কি, এটা এটা মানে রং ছোট হয়ে গেলে ঢুকায় না, ও আচ্ছা রং ছোট হয়ে গেলে হাত দাঁত যাতে কষ্ট না হয়, এটার ভিতরে পেন্সিল আছে যেটা এরকম করলে হয়, এটার নিচে রবার, এটা আমার 6 মাস ধরে আমি দেখছি, এটা এটা পাই নাই তো আজকে এটা পাইছি, এটার কালার অনেক সুন্দর, আর এটার ভিতরে চক আছে, কালার এর চক, আপু দা এটার কালার অনেক সুন্দর, আর এটার ভিতরে একটা ড্রয়িং, আর এই এই বুকটা কিসের, দুইটা বুক দিছে, ওইটা তো মা ওইটা নষ্ট করতে, এই জায়গায় হয়েছে সব মার্কারের কালার, এটা ও আচ্ছা যাই হোক, তোমারে কিন্তু স্বামী আপু গিফট দিছে, ঠিক আছে, গিফটের জিনিস কিন্তু নষ্ট করতে হয় না, যত্ন করে রাখতে হয়, যাই সুন্দর করে ড্রয়িং করে আবার সব কিছু তোমার ব্যাগের মধ্যে গুছায় রাখবা, ঠিক আছে, তাই বাচ্চারা কি গিফট পাইলো না পাইলো সবকিছুই শেয়ার করলাম, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।